শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব সেমিস্টারেই পাশ ফেল, আসে নতুন গাইডলাইন। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পর এবার প্রথম ও তৃতীয় সেমিস্টারেও বজায় থাকছে পাশ ফেল ব্যবস্থা। ইতিপূর্বে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল প্রথম ও তৃতীয় সেমিস্টারে পাস নম্বর না থাকলেও যথাক্রমে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে বসা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আগের নির্দেশিকা বদলে এবার জারি হচ্ছে নতুন নির্দেশিকা। নতুন নির্দেশিকা অনুসারে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে যদি ন্যূনতম পাস নম্বর না থাকে তাহলে পরের সেমিস্টারে বসতে দেওয়া হবে না শিক্ষার্থীদের। এই বিষয়টি নিয়ে 5ই মার্চ ও 7ই মার্চ বিশেষজ্ঞ কমিটিকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানান, শীঘ্রই এই নিয়ে গাইডলাইন প্রকাশিত হবে। তবে কোনো পরীক্ষার্থী কোনো সেমিস্টারে ফেল করলে আরও একবার সেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, এমন সুযোগ রাখারও পরিকল্পনা রয়েছে সংসদের। সেক্ষেত্রে নম্বরের বিভাজন কেমন থাকবে সেই পুরো বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে। তিনি আরও জানান, প্রত্যেক সেমিস্টারেই এককভাবে পাশ করতে হবে। আধুনিক নিয়মের পাশাপাশি আমরা পড়ুয়াদের পড়াশোনার মানটাও বজায় রাখতে চাইছি। কোনোভাবেই যাতে পড়ুয়াদের পড়াশোনার মাপকাঠি পড়ে না যায় সেই বিষয়টিকে নজর রাখতেই আমরা পুনরায় পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। তবে কত নম্বর পাস মার্কসের জন্য ধার্য করা হবে সেই বিষয়গুলি এখনও আলোচনার স্তরে রয়েছে। খুব শীঘ্রই এই নিয়ে নিয়মাবলী প্রকাশ করবে সংসদ।